ভ্রাতৃ দ্বিতীয়ার প্রথম পর্বের ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজা এসে গেছে এবং ও এসে যেহেতু আজকে খুব তাড়াতাড়ি উঠেই আসতে হয়েছে, তো এখন একটু হালকা করে চা ছাপ করে নিচ্ছে। এখানে মা আমাদের সঙ্গে, আর ওদিকে মোটামুটি সমস্ত আয়োজন সেরে নিয়ে নন্দিনীদি অপেক্ষা করছে। এখানে দাদা ভাইয়ের আসার কথা, আর দাদা ভাই এলে এখানে প্রথম পর্বের ওটা সেরে তারপর আমাদের যাওয়ার কথা মামার বাড়ি। এবং মামার বাড়িতে ওখানে বাকি সব ভাইয়েরা সমস্ত আসবে এবং সেখানে আমরা বোনেরা দিদিরা মিলে একত্রে ভাই ফোঁটা পর্বটি পালিত হয়। কিন্তু দাদা ভাইয়ের জন্য আমরা প্রায় অপেক্ষা করছি ঘন্টা খানেক হয়ে গেল। 9:30 মধ্যে আসার কথা ছিল কিন্তু ও এসে পৌঁছাতে পারেনি, এখনও ঘড়িতে 10:30, অর্থাৎ 1 ঘন্টা অতিবাহিত। দাদা ভাই সাধারণত এরকমটা করে না, ও ভীষণ পাঞ্চুয়াল, একদম টাইমেই চলে আসে। কিন্তু অনেক বোন দিদিদের আবদার আজকে ভাই দাদাদের মেটাতে হয়, তো তাই তাদের জন্য একটা বিশাল চাপ হয়ে যায়। যেমনটা চাপ হয় লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজোতে ঠাকুর মশাই এসে উপস্থিত হয়েছে এতক্ষণে, আর সঙ্গে প্রচুর গিফটসও নিয়ে এসেছে, আর দেরি করা যাবে না, অনেকটা দেরি হয়ে গেছে, তাই একদম তাড়াতাড়ি শুরু হবে এবার আমাদের ফোঁটা পর্ব। প্রথমেই মাঙ্গলিক শঙ্খধ্বনি আর তার সঙ্গে প্রদীপ প্রজ্বলন করে নিয়ে আমাদের ফোঁটা পর্ব শুরু হবে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে প্রত্যেক বোন প্রত্যেক দিদি তাদের ভাই বা দাদাদের কপালে অঙ্কিত করে এই মঙ্গল ফোঁটা। বিশ্বাস করা হয় যা তাদের সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত রাখবে, রক্ষা করবে। চলছে ভাই ফোঁটা পর্ব, তারপরে প্রণাম এবং একটা দুটো ছবি তো তুলতেই হয়, ভাই ফোঁটা স্পেশাল। ছবি তোলার পর এবার দিদির ফোঁটা দেওয়ার পর্ব। নন্দিনীদি ফোঁটা দিচ্ছে, সেই একই মন্ত্র মনে মনে উচ্চারণ করে ফোঁটা দেওয়া, তারপর আশীর্বাদ, আশীর্বাদ নেওয়া এবং দেওয়া, তারপরে পরবর্তী গিফট দেওয়া নেওয়ার পালা। খুব সুন্দর দুটো ব্যাগ নিয়ে এসেছে দাদা ভাই আমাদের দুজনের জন্য, সেই সঙ্গে শাড়ি। আমরা যেহেতু প্রত্যেক সময় বেরোতে হয় স্কুল বা অন্যান্য কাজে, তাই ব্যাগগুলো অবশ্যই আমাদের ভীষণ কাজে লাগবে। আমরাও আমাদের পক্ষ থেকে দাদা ভাইকে উপহার দিলাম। এই উপহার দেওয়া নেওয়ার যে মিষ্টি পর্বটি, সেটিও কিন্তু ভাইফোঁটার একটা অন্যতম আকর্ষণ। ছোটবেলায় ভাইয়েরা বোনেরা তারা অপেক্ষায় থাকেন এই দিনটার, এই দিনে কি উপহার দেবেন, কি উপহার নেবেন, তার একটা আলাদাই আনন্দ। তো সেই উপহার দেওয়া নেওয়ার পালা চলছে, আপনারা দেখছেন। রংটা দাদা ভাই পছন্দই হয়েছে ব্লেজারে। ফোঁটা পর্ব শেষ হলো প্রথম পর্বের, আর এরপরেই চটজলদি আমরা চলে যাব দ্বিতীয় পর্বে। সেখানে আমরা মামার বাড়ি থেকে বাকি সমস্ত ভাইদের ফোঁটা
সেই পর্বটি দেখব। সঙ্গে থাকবেন তখনও। টাটা।